বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য 19 জুন চিঠি দিয়ে নুসরাতের বিরুদ্ধে অভিযোগ জানান। নুসরাত নিজের বৈবাহিক জীবন নিয়ে লোকসভার কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, সেই অভিযোগের পাল্টা দিলেন নুসরাত। তার বিয়ের অ্যানালমেন্টের মামলা শুরু হওয়া মাত্রই 2 সপ্তাহ আগে তিনি লোকসভা স্পিকারকে চিঠি পাঠিয়েছেন বলে জানালেন অভিনেতা সাংসদ। মঙ্গলবার সকালে টিকা নিলেন মিমি চক্রবর্তী। তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং দুস্থদের জন্য এই ক্যাম্প শুরু করলেন অভিনেতা সাংসদ। মিমির এই উদ্যোগে খুশি সকলে। জানালেন, কিছুদিনের মধ্যেই প্রবীণদের জন্য বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। এদিকে হেডস স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দমদম তরুণ দল পুজো কমিটির সহযোগিতায় মনোহরপুকুর রোডে আয়োজন করা হয় বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋতব্রত হাজির ছিলেন সেখানে। প্রায় 350 জন প্রান্তিক মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হয়। সৌমিত্র খায়ের মন্তব্যের পর পর ড্যামেজ কন্ট্রোল গেরুয়া শিবিরে হস্তক্ষেপ কেন্দ্র নেতৃত্বে বিষ্ণুপুরের সাংসদকে দিল্লিতে তলব নাড্ডার। যুব মোর্চা নেতাকে সেন্সার করবে দল, বাড়ছে জল্পনা। বঙ্গভঙ্গের অস্বস্তি কাটাতে মরিয়া পদ্মশিবির উন্নয়ন নিয়ে কথা বলেও পৃথক রাজ্যের দাবি নয় সতর্ক করল দল। নেতৃত্বের বার্তা পেয়ে পিছু হটলেন বিষ্ণুপুরের সাংসদ। দলের নয় ব্যক্তিগত মত ব্যাখ্যা যুব নেতার। রাষ্ট্রমঞ্চের ব্যানারে বিরোধী ঐক্যের শান। পাওয়ারের বাড়িতে বিকল্প কৌশল নিয়ে আলোচনায় অরাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ হিসাবে মমতাকে নিয়েও কথা, কংগ্রেসকেও ডাকা হয় দাবি এনসিপির। অসুস্থ অমিত, 7ই জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়। তৃতীয় মমতা সরকারের পরিকল্পনা কি, কোন খাতে কত বরাদ্দ, বাড়ছে জল্পনা। কালিয়াচক হত্যাকাণ্ডে পুনর্নির্মাণ গোয়েন্দাদের সেক্স চ্যাটের নেশাও ছিল আসিফের। নিজের দাদা ও তার প্রেমিকার ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল, দাবি তদন্তকারীদের। জোরালো হচ্ছে জঙ্গি যৌগ। সৌমিত্র খায়ের মন্তব্যের পর পর ড্যামেজ কন্ট্রোল গেরুয়া শিবিরে হস্তক্ষেপ কেন্দ্র নেতৃত্বে বিষ্ণুপুরের সাংসদকে দিল্লিতে তলব নাড্ডার। যুব মোর্চা নেতাকে সেন্সার করবে দল, বাড়ছে জল্পনা। বঙ্গভঙ্গের অস্বস্তি কাটাতে মরিয়া পদ্মশিবির উন্নয়ন নিয়ে কথা বলেও পৃথক রাজ্যের দাবি নয় সতর্ক করল দল। নেতৃত্বের বার্তা পেয়ে পিছু হটলেন বিষ্ণুপুরের সাংসদ। দলের নয় ব্যক্তিগত মত ব্যাখ্যা যুব নেতার। রাষ্ট্রমঞ্চের ব্যানারে বিরোধী ঐক্যের শান। পাওয়ারের বাড়িতে বিকল্প কৌশল নিয়ে আলোচনায় অরাজনৈতিক ব্যক্তিত্বরা। মুখ হিসাবে মমতাকে নিয়েও কথা, কংগ্রেসকেও ডাকা হয় দাবি এনসিপির। অসুস্থ অমিত, 7ই জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন পার্থ চট্টোপাধ্যায়। তৃতীয় মমতা সরকারের পরিকল্পনা কি, কোন খাতে কত বরাদ্দ, বাড়ছে জল্পনা। কালিয়াচক হত্যাকাণ্ডে পুনর্নির্মাণ গোয়েন্দাদের সেক্স চ্যাটের নেশাও ছিল আসিফের। নিজের দাদা ও তার প্রেমিকার ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল, দাবি তদন্তকারীদের। জোরালো হচ্ছে জঙ্গি যৌগ।